এটা প্রথম হয়নি। এই সরকার হিংসা আর দুর্নীতি দিয়েছে, আর কিছু দেয়নি। আপনি কিছু চাইলে আপনার গলা ধাক্কা, জেল, কেস আর আপনার অত্যাচার জুটবে কপালে। এর আগে প্রাইমারি টিচাররা ডিএর জন্য আন্দোলন করেছে, তাদেরকে কলার ধরে লাত মারতে মারতে পুলিশ গাড়ি দিয়ে তুলেছিল, মহিলাদেরও ছাড়া হয়নি। আর এই যে যারা আন্দোলন করছেন, তারা আন্দোলন করতে করতে আর কিছুই বাকি রাখেননি। মহিলারা চুল কেটে দিয়েছেন, রাস্তায় শুয়ে আছেন, খালি গায়ে, জলে, কাদায়, টালিনালায়, কি বাকি রেখেছেন? গণতান্ত্রিকভাবে আন্দোলনের যত দিক হয় সব করেছেন, কিন্তু তাদের কথা শোনার জন্য কেউ নেই। বরঞ্চ অতিরিক্ত অত্যাচার নেমে এসছে। ভাস্করের মতো যারা লড়াই করছেন, তাদের লড়াই থামবে না, সাফল্য আসবে, হয়তো দেরি হচ্ছে। আর এই লড়াই এই যে অত্যাচারী শাসককেই লাইনে আসে, পুলিশের কাজে বাধা দেন, পুলিশের গায়ে জল ছেটানো। আজকে আদালতে ভাস্কর ঘোষের জামিনের বিরোধিতা করবে। দেখুন, এগুলো তো ছেঁদো কথা। তারা আন্দোলন করছে রাস্তায়, তারা পুলিশকে মারতে যায়নি। পুলিশ ওদের আন্দোলনে বাধা দিয়ে যেন পুলিশের উপর কেস হওয়া উচিত। গণতান্ত্রিক আন্দোলন চলবে, যে নেত্রী গণতান্ত্রিক আন্দোলন করে উঠে এসছেন, আজকে এখানে বসেছেন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের যে গলা টিপে দেন, তাহলে মানুষও তার বিচার করবে। সব মিথ্যে, সব বিজেপির চক্রান্ত। আদালতে যাওয়ার পথে শাহজাহান, হ্যাঁ, শাহজাহান যখন ধরে ধরে খুন করছিল, মহিলাদের উপর অত্যাচার করছিল, তখন মনে ছিল না একদিন জেলে ভাত খেতে হবে। এখন ধরা পড়ে গেলে বিজেপির চক্রান্ত। ওখানকার মহিলারা কেন ঝাড়ু নিয়ে বেরিয়েছিলেন, কেন রাস্তায় বেরিয়েছেন, তারা দুঃখের কথা নিজেরাই বলেছেন। কোথায় বিজেপি? বিজেপি তো ঢুকতেই দাওনি, তার আগে ওরা কেল্লা ফতে করে দিয়েছেন। এখন জেলে থাকো, আইন যদি ছাড় দেয়, যদি নির্দোষ প্রমাণ হয়, বেরিয়ে আসবে। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর কাহিকা ইট, কাহিকা রোড়া, টিএমসি নে কোনবা জোড়া, রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নিন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না, আমি যদি বলো ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। হুগলি লোকসভা কেন্দ্রে রচনা লোকের দৈবাতে ফের প্রাসঙ্গিক সিঙ্গুরের ন্যানো কারখানা, কারখানা চলে যাওয়ার জন্য তৃণমূল দায়ী, আর এ বলছে কারখানা চলে যাওয়ার জন্য বামেদের ভুল শিল্পনীতি দায়ী। উনি শিল্পনীতির কী বোঝেন? সিনেমাকরণ, ওই সিনেমা শিল্পটাই দেখুন। দেখুন, লকেটের সঙ্গে রচনার তুলনা হয় না। লকেট সিনেমাও করে এসছে আর কয়েক বছর ধরে সফলভাবে রাজনীতি করছে, লোকসভায় জিতেছে, লোকসভায় গেছে, পার্টি স্বীকৃতি দিয়েছে এবং সাফল্যের সঙ্গে নেতৃত্ব করেছে। সেই জন্য লকেট অনেক এগিয়ে আছে, বাকিটা ওখানকার লোক ঠিক করবে। রাজভবন থেকে রাজ্য সরকারের সংঘাত, এটা নতুন কিছু না, ইতিহাস থেকেই চলছে। রাজভবনের সঙ্গে এখানকার সরকারের সংঘাত হয়, আর এটাই এখানকার রাজনীতি। যখন কোনো করার থাকে না কিছু, এখানকার সরকার, সে সিপিএম হোক, টিএমসি হোক, রাজ্যপালের বিরুদ্ধে আওয়াজ তুলে একটা রেসিপি, একটা টিআরপি নেওয়ার চেষ্টা করে। এর কিছু না দাদা, গোষ্ঠী কুণ্ডলের কারণে দিলীপ ঘোষকে এখানে অর্থাৎ মেদিনীপুর থেকে প্যাকিং করে পাঠানো হয়েছে, মন্তব্য করছেন কীর্তি আজাদ। কীর্তি আজাদকে বাংলার রাজনীতি বুঝতে সময় লাগবে একটু। কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছেন, আরে আমি কি করলাম? টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিচ্ছে, এখন উনি বেরোতে পারছেন না, ধাক্কাও খাচ্ছেন, কি বলবেন ঠিক করতে পারছেন না। লোক ভাবছে যে ও যদি জিতে যায় ওকে আর দেখতে পাবো। এইসব সমস্যার সমাধান করুন, উত্তর দিন, দিলীপ ঘোষ লোকের সঙ্গে আছে, থাকবে। দাদা, আরও তিনি বলছেন যে এখানে কেন এসছে দুনিয়া জানে, ওনার পেছনে শুভেন্দুর লোক লেগে আছে, তারা আমার সঙ্গে যোগাযোগ রাখছে। ঠিক আছে দাদা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সবাই শিশুদের নিয়ে প্রচারের অভিযোগ। দেখুন, মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন, সেখানে স্কুলের বাচ্চারা থাকে, তাদের পার্টির মিটিংয়ে স্কুলের বাচ্চা থাকে। কারণ উনি বলেছেন, তোমাদের সাইকেল দিয়েছি, তোমাদের ড্রেস দিয়েছি, জুতো দিয়েছি, আমার মিছিলে আসতে হবে। কারণ ভোটাররা আসে না, ভোটারের ছেলেমেয়েরা আসে, ভবিষ্যতে যদি ভোটার হয় ওরা হয়তো পার্টি থাকলে ভোট পাবে। এটা সম্পূর্ণ অনৈতিক রাজনৈতিক যে ব্যবস্থা আছে, আমার মনে হয় এমসিসিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস হওয়া উচিত। স্টুডেন্টদের নিয়ে এসে যেহেতু রাজনীতি করা হচ্ছে, আর তাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন উঠেছে, ইউনিভার্সিটিতে বসে রাজনৈতিক মিটিং করেছে। আন্দামান পুরনো জায়গা, 8.5 বছর কাটিয়েছি ওখানে, সবার সঙ্গে বন্ধুত্ব আছে, লোকেও জানে। তো নির্বাচন হলে ওখানকার কার্যকর্তারা বললেন একবার দিলীপদাকে চাই, তো কেন্দ্রীয় কমিটি থেকে আমাকে বলা হয়েছে কমপক্ষে একদিন সময় দিন, তো আমি একদিনের জন্য আজকে যাচ্ছি, কাল ফিরে আসবো নির্বাচনী প্রচারে। কি রে তোদের হলো?
প্রভাবিত। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।